নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি, 17ই জ্যৈষ্ঠ 31শে মে, শুক্রবারের রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন, একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ, তবে 2টি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ 17ই জ্যৈষ্ঠ, আজ 31শে মে, আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 17ই জ্যৈষ্ঠ, আজ 31শে মে, আজ শুক্রবার, সূর্যোদয় 4টে 56, সূর্যাস্ত 6টা 14, অষ্টমী দিবা 9টা 1, শতবিষা নক্ষত্র প্রাত 5টা 38, পরে পুরভাদ্রপদ নক্ষত্র শেষ রাত্রি 4টে, বিকুম্ভ যোগ অপরাহ্ন 5টা 47, কৈলবকরণ দিবা 9টা 1, গতে তৈতিলকরণ রাত্রি 7টা 35, গতে করকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজ 17ই জ্যৈষ্ঠ, আজ 31শে মে, শুক্রবার। প্রথমে মেষ। মেষে আজকে কেউ নেই, আজকে বুধ তার রাশি পরিবর্তন করেছে, মেষ থেকে বুধ প্রবেশ করেছে বৃষে, বৃষ রাশিতে তৈরি হয়েছে বিরল থেকে বিরলতম 4টি গ্রহের রাজ্য, যেখানে অবস্থান করছে একদিক দিয়ে রবি, বুধ, বৃহস্পতি এবং শুক্র। এছাড়া কেতু অবস্থান করছে কন্যায়, আর চন্দ্র আজকে অবস্থান করছে কুম্ভে শনির সঙ্গে, আর রাহুর সঙ্গে মঙ্গল অবস্থান করছে মীনে। চন্দ্র আজকে শতবিষা নক্ষত্র থেকে সকাল 5টার পরে প্রবেশ করবে পূর্বভাদ্রপদ নক্ষত্রে। এবার আসুন দেখে নিই সিংহ রাশি, আজ 17ই জ্যৈষ্ঠ, 31শে মে, শুক্রবারের রাশিফল। আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে। সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে যথেষ্ট সমৃদ্ধির মুখ দেখবে, কেননা আজ থেকে তাদের রাশির দশমে চতুর্গহী রাজযোগ তৈরি হওয়ায় তাদের জীবনযাত্রার পরিবর্তন হবে, প্রচুর অঙ্কের উপার্জন বৃদ্ধি পাবে, আসবে বিরাট বিরাট সমৃদ্ধি যোগ। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, আপনার কর্মের উন্নতি হবে, আপনার আর্থিক উন্নতি হবে, আপনার সিবৃদ্ধি যোগ আছে। এছাড়াও আপনার আজকের দিনে মানসিক দিক দিয়ে আপনি বিশেষভাবে নিজেকে আরও বেশি উন্মুক্ত করতে পারবেন। তবে সিংহ রাশি, যেদিক দিয়ে আপনাকে বিশেষ সচেতন থাকতে হবে, আপনার রাশির সপ্তমে আজও শনি চন্দ্রের বীর্যোগ তৈরি হয়ে আছে, এর ফলে আপনার মানসিক কষ্ট, মানসিক অস্থিরতা, মানসিক অশান্তি হবে। এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর নানাভাবে শারীরিক অসুস্থতা আসতে পারে, মায়ের জন্য আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য, আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ রয়েছে। তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার অষ্টমে রাহু মঙ্গলের যোগ, আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব সাবধান, আপনার শরীর ভালো যাবে না, শরীরে নানা ধরনের জ্বালা যন্ত্রণা হতে পারে, বিশেষ করে মাথার যন্ত্রণা, চোখ বা ঘাড়ের সমস্যায় কাবু হতে পারেন, এছাড়া পেটের সমস্যায় কাবু হতে পারেন, সেদিক দিয়ে সাবধান। তবে আজকের দিনে চতুর্গহী রাজ্য আপনার বড় ধরনের লটারি জয়ের স্বপ্ন আবার শুরু হতে চলেছে। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 22501, 22501,
2221 এই সংখ্যা ধরে চলুন, আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ তুলতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য, আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ, আপনাকে বিশেষ উন্নতির মুখ চেনাবে। এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যায় উন্নতি, সন্তানের কর্মের উন্নতি, সন্তানজনিত সিবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার। সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ, কর্মজীবনে সাফল্যের যোগ, আর্থিক জীবনে উন্নতির যোগ আছে। এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে, আপনার পিতার দ্বারা আজকে বিশেষ উন্নতি হবে। তবে আজকের দিনে আপনার রবি বুধের বুধাদিত্র যোগ তৈরি হওয়ায় বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সাফল্য পাবেন, বিদ্যায় উন্নতি হবে, বিদ্যাক্ষেত্রে আপনি বিরাট সাফল্যের একটা নতুন ইঙ্গিত বহন করবেন। সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়, কর্মজীবনে সাফল্যের যোগ রয়েছে। তবে যেদিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার ক্ষতি করতে পারে, সেদিক দিয়ে সিংহ রাশি আমি আপনাকে সতর্ক করলাম। তবে আজকের দিনে চতুর্গ্রহী রাজযোগ এবং শুভ লক্ষ্মীনারায়ণ যোগ বুধ শুক্রের আপনার অনেকগুলো স্বপ্ন নিশ্চিত সফল করবে। আজকের দিনে গৃহবাড়িতে শুভ অনুষ্ঠান হতে পারে, তবে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন, আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যায় উন্নতি, সন্তানের কর্মের উন্নতি, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। তবে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, এরা টুক টাক টোনা টোটকা তন্তমন্ত্র করছে, এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র নারায়ণায় নমো নারায়ণায় নমো নারায়ণায় নমো এবং ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্র জপ করুন। এছাড়াও আপনি বিশেষভাবে বাবা ভোলানাথ বাবা বিশ্বনাথের মাথায় গঙ্গাজল বেলপাতা দুধ সিদ্ধি চড়ান, এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে। সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম আজ 31শে মে চতুর্গ্রহী রাজযোগ তৈরি হচ্ছে।